আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজ আমার ব্লগের মধ্যে থাকবে হচ্ছে আমি কীভাবে সবসময় আমার কিচেন ক্লিনিং করি, এবং কিচেন ক্লিনিংয়ের জন্য আমি যেভাবে ক্লিনজার বানাই, তো সেটা তো এটা ছিল আগের দিন রাতের বেলা, যেদিন আর কি কিচেন ক্লিনিং করব। তো রাতের বেলায় হচ্ছে আমি কিচেনের আমার যত জারগুলো ছিল সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তো এমনিতে দেখা যায় যখন যেটা শেষ হয় তো তখনই সেটা আর কি আমি সুন্দরভাবে ক্লিনিং করে ফেলি। তো এবার আর কি একটু বেশি আর কি জারগুলো শেষ হয়ে গিয়েছে সব কিছু আর কি জারের ভেতরের। তো আর যেগুলো ছিল আর কি অল্প অল্প করে ছিল যেটার মধ্যে, তো সেগুলো একটু আর কি অন্য কিছুর মধ্যে আর কি ঢেলে নিয়েছি। তারপরে হচ্ছে যে জারগুলো এখন আমি একবারে সবগুলো ক্লিনিং করব। তো দেখা গেছে যে কিচেনের মধ্যে থাকে যখন, তো সেই জন্য এগুলো একটু তেল চিটি চিটে বেশি হয়। আর আমার কিচেনের মধ্যে হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান, তো যেটা ছিল তো সেটা নিয়েও একটা কাহিনী আছে। তো এইটা এবং একটা কাহিনী বলতে, তো আমার এই অ্যাডজাস্ট ফ্যানের ভেতর দিয়ে আমার ঘরে একবার চোর ঢুকেছিল। তো এই জন্য আর কি অ্যাডজাস্ট ফ্যানের যে আমার ফাঁকা জায়গাটা আছে, তো সেই জায়গাটা এখন একদম পুরোটাই আর কি আটকিয়ে দিয়েছি। তো এই জন্য আর কি অ্যাডজাস্ট ফ্যানটা আমি খুলে রেখেছি, তো এটা আর কি চালানো হয় না। আর এই জন্যে হচ্ছে আমার কিচেনটা আর কি বেশি তেল চিটচিটে হয়। তো আমি একটু টেকনিক করেই আসলে রান্নাবান্নাটা করি। তো দেখা যায় যে একটু ম্যানেজ করে চললে তাহলে নিজের কষ্টটা একটু কম হয়। তো আমি এর আগেও আমার ভিডিওতে বলেছি, আমি যখন কোনো ভাজাভুজি করি আর হচ্ছে দেখা যায় যে যখন আর কি তরকারিটা রান্না করব একটু কষানোর কাজ থাকে, তো সম্পূর্ণ কাজটাই আমি দেখা যাচ্ছে যে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখি, নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখি। তো এইভাবে করে আচ্ছা মানে আমি আমার কাজটা করি। আর এতে করে দেখা গেছে যে আমি অনেকটা উপকারও পেয়েছি। তো আমার কিচেনটা একটু তেল চিটচিটে কম হয়, আর আমি প্রতিদিনই আমার কিচেনটা ক্লিনিং করার চেষ্টা করি, আর মাসে একবার করে আমি ডিপ ক্লিনিং করি। তো এটাই আর কি, আর এইভাবেই হচ্ছে আমি আমার কিচেনটা নিট অ্যান্ড ক্লিন রাখি সব সময়। তো এই যে আমার কথা বলতে বলতে হচ্ছে যে আমি জারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো রাত্রিবেলায় হচ্ছে আমি জারগুলো যদি পরিষ্কার করে রাখি, সকালবেলা দেখা গেছে যে এগুলো শুকিয়ে যাবে, আর আমি কিচেনটা যখন পরিষ্কার করে নিব তখন হচ্ছে সাথে সাথে আমি জারের মধ্যে আবার সব কিছু ঢুকিয়ে নিতে পারবো। তো এই জন্য আমি রাত্রিবেলায় হচ্ছে আমি কিচেনটা মানে জারগুলোকে সব ওয়াশ করে নিচ্ছি। তো আগের দিন রাত্রিবেলা তো আমি সব কিছু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এটা ছিল পরের দিন সকালবেলা। তো পরের দিন সকালবেলা আমি কিচেনের জন্য যে ক্লিনজারটা বানাবো, তো সেটা আমি এখন আর কি রেডি করে নিব। তো এই জন্য আমি প্রথমে একটি বড় সাইজের আর কি একটু বাটি নিয়েছি। তো বড় সাইজের বলতে ভিডিওতে একটু ছোট বেশি দেখাচ্ছে, তো এটা বাস্তবে এটা একটু বড়। তো আমি এই যে এখানে হচ্ছে মেজারমেন্ট কাপ দিয়ে হচ্ছে আমি আর কি দুই কাপ, হাফ কাপের দুই কাপ পরিমাণ আর কি পানি, তো এই পানিটা আমি দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে হচ্ছে এই যে টেবিল চামচটা নিয়েছি, এই টেবিল চামচটা নিয়ে হচ্ছে আমি তিন টেবিল চামচ হচ্ছে ভিনেগার দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে যে ভীমটা আমি ইউজ করছি, তো ভীমটা আর আমি এখানে মেজারমেন্ট করে নিইনি, ভীমটা আমি আমার নিজের আন্দাজে আর কি দিয়ে দিলাম। তা আর হচ্ছে যে এখন হচ্ছে বেকিং সোডাটা যেটা, তো বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি, এটা বেকিং পাউডার না, বেকিং সোডা। তো এই যে দেখা যাচ্ছে যে ভিডিওতে বেকিং সোডাটা দেওয়ার সাথে সাথেই হচ্ছে একদম মানে প্রচুর পরিমাণে ফেনা উঠে গিয়েছে, তো একদম বাটিটা ভর্তি হয়ে গিয়েছে। তো এই ফেনাটা যখন মেল হয়ে যাবে তারপরে হচ্ছে আমি ক্লিনজার জারের মধ্যে আর কি ভরে নিব। তো একটু পর পর আর কি আবার নাড়া দিয়ে নিচ্ছি।
তো ভিডিও চলতে চলতে আমি একটু সবার কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, তো প্রথম থেকে এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে আমার এই কথাটা যারা শুনবেন, তো সবার কাছে আমি আশা করব যে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে তো সেটার মধ্যে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন এবং একটি লাইক দিয়ে তারপরে হচ্ছে আমার ভিডিওটা দেখবেন প্লিজ, এটা সবার কাছে আমার রিকোয়েস্ট রইল। তো বলতে বলতে হচ্ছে আমি ওদিকে ক্লিনজারটা বানিয়ে তারপর রেখে দিয়েছি, আর হচ্ছে এখন এতক্ষণ সময় আমি কি করব, তো সেই জন্য আর কি সকালবেলা যে আমি খাবার সেটা আর কি রেডি করে নিচ্ছি। তো এখানে আমি চুলার মধ্যে যে প্যানটা বসিয়ে দিয়েছি তো এটার মধ্যে হচ্ছে চা বানিয়ে নিব, আর হচ্ছে অন্য চুলার মধ্যে তো সেই চুলার মধ্যে হচ্ছে আমি এই যে তাওয়াটা, এই তাওয়াটা আমি আর কি বসিয়ে দিলাম। তো ভিডিওতে যারা আমার এই তাওয়াটা দেখছেন তারা হয়তো বলতে পারেন যে তাওয়াটা একদম পুরানো হয়ে গিয়েছে, এটা এখনও পর্যন্ত ইউজ করতেছি। তো আমি সবার কাছে বলবো যে পুরনো জিনিস ইউজ করতে বেশি মজা। তো এটা দেখা গেছে যে আমি যেমনি ইচ্ছা তেমনিতে ফালিয়ে চড়িয়ে ব্যবহার করি। আর আরেকটা নতুন তাওয়া আছে তো আমার, সেটা কিচেনের মধ্যেই ঝোলানো আছে তো ওটা আমি আর কি ইউজ করি না। তো ওটা আর কি চিন্তা করছি মাঝে মধ্যে যখন ভিডিও করব তখন আর কি ইউজ করব। আর এটা আর কি র্যাপ ইউজের মতো আর কি আমি ইউজ করি। তো বলতে বলতে যে এখানে হচ্ছে আমি যে রুটিগুলো তো সেগুলো আর কি সেকে নিচ্ছি, রুটিগুলো আর কি এখন পরোটা বানিয়ে নিব। তো এই রুটিগুলো হচ্ছে আমার বাসার যে খালা, কাজের খালা, তো সে আমাকে আর কি বানিয়ে দিয়েছে। তো খালার হাতে আর কি মাঝে মাঝে বানাই, আবার মাঝে মাঝে দেখা গেছে যে অন্য খাবার দাবারও বানাই। তো প্রতিদিন তো এক খাবার খেতে ভালো লাগে না, তো আজ আর কি একটু তাড়াতাড়ি করব যেহেতু আমার কিচেন ক্লিনিংয়ের কাজ আছে। তো এটা কথা বলতে বলতে হচ্ছে যে এদিকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আমার আমি যে যে ক্লিনজারটা বানিয়ে রেখেছিলাম তো সেই ক্লিনজারটা আমার এদিকে এই যে ফেনাটা সব সরে গিয়েছে, আর হচ্ছে যে আমি এই জারটার মধ্যে ভরে নিচ্ছি। এই যে এই বাস্কেটটার মধ্যে আমার সব ধরনের ক্লিনজারগুলো আছে, এখানে উড ক্লিনার আছে, তারপরে হচ্ছে গ্লাস ক্লিনার, আর হচ্ছে এই যে আমি কিচেনের জন্য যেই ক্লিনারটা বানিয়ে রাখি তো সেটা তো আমি বানিয়ে রেখেছিলাম হচ্ছে। তারপর হচ্ছে ওইটা যখন আমি স্প্রেড করতে যাব তখন দেখি যে মানে ওটা দিয়ে মানে বের হয়ে আসছে না, তখন কি করলাম আমি মানে আবার ঢেলে আমার যে যে আগের যে ভীমের বোতলটা ছিল তো এটার ভীমটা আর কি শেষ হয়ে গিয়েছে, তো এটার মধ্যে হচ্ছে আমি আর কি ভরে নিলাম। তো যাই হোক যে আমার হচ্ছে ওইটা আর কি হলো না, তো এই জন্য আর কি এটা ছিল তো এটাই আর কি ইউজ করতেছি। যাই হোক কাজ হওয়া দাওয়া হচ্ছে কথা। তো এখন হচ্ছে যে এখন আমি কিচেনটা ভালোভাবে হচ্ছে যে ক্লিন করে নিব। তো এমনিতে প্রতিদিনই দেখা গেছে যে ক্লিনিং করি এই জন্য আর কি কিচেনটা পরিষ্কারই আছে, তো ভিডিওতেও দেখা যাচ্ছে তা হালকা একটু ময়লা হয়েছে। আর প্রতিদিন যদি যে এইভাবে মানে একটু ক্লিনিং করে রাখি তাহলে হচ্ছে দেখা যায় যে না কিচেনটাও পরিষ্কার থাকে।
আমার এক সাইড ক্লিনিং হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সিঙ্ক এরিয়াটা এটা হচ্ছে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো সিঙ্ক এরিয়াটা আমি ঘষে নেওয়ার পর তারপরে হচ্ছে আমার কিচেন টাওয়ালটা এটা এখন আবার একটু ধুয়ে নিচ্ছি। তো এই তো এই যে ক্লিনিং করার পর তারপর হচ্ছে এই যে এইরকম। তো এটা ছিল রাতের বেলা আর কি। আবার পুরো কিচেনটার যে আবার থালা বাসন জমে ছিল দুপুরে খাওয়ার পর সেগুলো আবার ভালোভাবে ক্লিন করে তারপরে হচ্ছে এই যে জারগুলো একটু আর কি ভরে নিয়েছি। তো জারগুলোতে কী কী ভরেছি তো সবটা যদি ভিডিও করে রাখি তাহলে দেখা গেছে যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো সেই জন্য আর কি জারগুলো তো কী কী ভরলাম তো সেটা আর ভিডিও করিনি, অনেক কার্ডশিট করেও তারপর রেখেছি এতটুকু। আমি যেহেতু এখনও পর্যন্ত নতুন তো এই জন্য অত বড় বড় ভিডিও আমি দেই না ইউটিউবে, কারণ দেখা গেছে আমার ভিডিও ভাই এমনিতেই মানুষ তেমন দেখে না। আবার যদি বড় বড় ভিডিও দিই তাহলে মানুষ আরও দেখবে না। তো দেখা যাক কোনো সময় যদি ভাগ্যে থাকে আর আমার যদি রিজিকে থাকে এখান থেকে আমি সাফল্য অর্জন করব তো করব এটাই। এখন নিঃস্বার্থভাবে ভিডিও ছেড়ে যেতে হবে। তো এই তো এই যে আমার কিচেনের মধ্যে হচ্ছে এই যে সাইডে মানে বাম সাইডে একটি র‍্যাক ছিল, তো ভিডিওর প্রথমে আর কি দেখেছিলাম সেটা এখন আর কি একটু ডাইনিং স্পেসের মধ্যে নিয়ে রেখেছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।